मीडिया न्यूज 24। কয়টা ফোন? তিনটা ফোন, আরেকটা কই? কার ফোন দা তুই? পরকিয়া কর, কার ফোন দিয়ে পরকিয়া করস রে বোন? আমি কার ফোন দিয়ে পরকিয়া করি না। একটা ফোন তো তার বাবা দিতে পারলো না। এ দেখেন এমডি রাজার সাথে কি কথা হচ্ছে। দেখেন এমডি রাজা এই যে আইডিতে এ লক্ষণ, এই সুন্দরভাবে কথা বল আর তোমার বাবা আমার কুমিল্লা তো ব্যাংক। প্রবাসী স্বামীর হাতে পরকিয়া আসক্ত স্ত্রী আটক। ঘটনাটি কুলিয়াজোর কালিনী ব্রিজে। বিভিন্ন বাহানায় স্বামী থেকে অর্থ নিয়ে ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে জড়ান স্ত্রী। বিষয়টি স্বামী বুঝতে পেরে ফেক আইডি খুলে যোগাযোগ করতে থাকে স্ত্রীর সাথে। পরে এমডি রাজা নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলেন স্বামী। বউয়ের সাথে প্রেমের অভিনয় করে পরে স্বামী র‍্যাব কার্যালয়ে এফআইআর দাখিল করেন এবং রাজু সেজে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন সোনারগাঁও এবং এই পরকিয়ার ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেন তিনি। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ভাইরাল হয়েছে। আমি বলি ভিডিও কল কথা বললাম, কথা বলবো না, সরাসরি দেখা করবো, ঠিকানা বলো। এই ঠিকানা আমি বিদেশ থেকে আসছি 28 তারিখে, এখনো আমার বাড়িতে যাই নাই। র‍্যাব ক্যাম্পে 11-তে ছিলাম একদিন, আজকে সারাদিন র‍্যাব 14-তে, তারপর কোর্টে এফআইআর, অ্যারেস্ট করে সব নিয়ে আসছি। শুধু একটা নাম্বারের জন্য র‍্যাব এখানে আসতে পারে নাই, বসে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসবো, বাকি রান্না বসবো। শুধু একটা নাম্বার, মেসেজটা কালকে আসবে। যদি মেসেজটা আসতো না, ওই যে মামলার নাম্বারটা যদি আজকে আসতো না, এখানে পুরো র‍্যাব হয়ে যেত। র‍্যাব 11-তে আমার মামা আছে, ওকে, শুধু নাম্বারটার জন্য। এখন র‍্যাব বলছে সিঞ্জিনিয়ার যাও, প্রাইভেট কার নিয়ে আসছি আমি 5-8টা দিয়ে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে। ওর সাথে যে মেসেজ আছে, আমি বলছি প্রাইভেট কার গ্যারেজে আর আধা ঘন্টা লাগবে, শোনো আর 1 মিনিট লাগবে। দেখেন উনি কি বল কি করে, দেখেন একটু বসেন, আপনারা অস্থিরেন না, ঠিক আছে বসেন। এই যে দেখেন তার ছবি যে আমাকে আমাকে পাঠাইছে, দেখেন আমার কি বলে জানেন, আমার চোখ দেখে তোমার জ্বালা বেড়ে গেছে না রাজা? আমি বলছি হ্যাঁ, শুনেন সব শুনেন, তারপর আমি বলছি, তারপর শুনেন এক মিনিট, তারপর আমি বলছি যে, তারপর আমি বলছি, তারপর আমি বলছি এক মিনিট, তারপর আমি বলছি, তারপর আমি বলছি চোখ দেখে কি জ্বালা বেড়ে, ফুল ছবি দাও। এই দেখেন তার ফুল ছবি, এই যে ফুল ছবি দিছে, মেসেজ গুলো পড়ে যায়। আচ্ছা আচ্ছা দেখো, দ্রুত এই দেখো সবাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, ওই চলা করা, ওই তোরা কি মালা দিবে, আরে ইয়ারে কল ছিল, ওই তো এলো, সব কোটে জমা হয়ে গেছে। হ্যাঁ একদম, ওই খারাপ ভাই, ওই আমার মোবাইল থাপ্পড় মারছে, ওই আসলে একটা থ্যাংকি, আর ওর আমার মোবাইল থাপ্পড় মারছে। তারপর সে আপনার জিনিসপত্র আছে তো ওখান? ঠিক আছে বলেন, আচ্ছা বলেন ভাইয়া, তার বডি খুলে শেষ করে পরে বিকাশ নাম্বারে টাকা চায় ছেলেদের কাছ থেকে। আমি জানার পরে তার বাবা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নেয়, এমনকি গর্ভাতার জন্য টাকা নেয়, তাকে আমি কানের জন্য 2-3টা মোবাইল দিয়ে। তুমি তো পুরো শিখ পড়ো, নামাজ পড়ো। এ দেখেন, এ দেখেন, এ দেখেন তার সাথে কথা বলতে যাচ্ছে রাজা।